संकीर्तनय कपितर कमलायताक्ष विश्वम्भर दिजवर युगधर्मपाल वंदे जगत्प्रिय करो करुणावतार वंशाकल्पतरुभश्च कृपा सिंधुभ्य एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्य नमो नमः। মধুর ভগবান আমাদের রথযাত্রার দিন আমাদের ওখানে রথে আমাকে একটা বক্তৃতা দিতে দিয়েছিল ইস্কন। আমি একদিনই গিয়েছিলাম উল্টো রথে, তা রথ টানা হচ্ছিল, তা আমি ভক্তদের জিজ্ঞাসা করেছিলাম রথ টানেন কেন আপনারা, ছেড়লে ক্ষতি। রথ যখন আপনারা টানেন আপনাদের পিছনে জগন্নাথ থাকে, আর ঠেললে সামনে জগন্নাথ থাকে। ভগবানকে সামনে নিয়ে চলবেন না পিছনে নিয়ে চলবেন, ঠেললেই তো ভালো। কেউ কিছু বলেননি, হয়তো জানতেন অনেক ভিড়ের মধ্যে। আমি বলেছিলাম দেখুন, এয়ারপোর্টে যাওয়ার সময় করাচাঁদবাবু ছিলেন, আমরা করিমগঞ্জে যাচ্ছিলাম, একটা দরজ আছে, দরজায় দেখি পুল PULL, মানে দরজাটা টানতে হবে, টানলে দরজাটা এদিকে চলে আসবে, ঢুকে পড়ব। আসার সময় দেখি একটা দরজা দেখেছে পুশ ঠেলো, ঠেললাম দরজা সরে গেল, ফাঁক হয়ে চলে গেলাম। যদি ঠেলি রথ, দরজা ঠেললে দরজা দেখবেন আমাদের বুক থেকে দূরে সরে যায়। যখন কোনো জিনিস টানা হয় তখন বুকের কাছে আসে। রথ যখন আমরা টানি জগন্নাথ আমাদের বুকে আসে, হৃদয়ের টানে। আর ভক্তের পদ উত্থিত ধুলি জগন্নাথ মেখে ধূসর হয়ে যান। ওই জন্য রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলিতে এই কবিতাটা লিখে নোবেল পুরস্কার পেয়ে গেলেন, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ভারতবর্ষের অধ্যাত্ম সাধনার কথা গীতাঞ্জলির প্রত্যেকটা পাতায় পাতায়। কি অদ্ভুত দেশ আমাদের, খুব সৌভাগ্যবান কিন্তু আপনারা। আমি নবদ্বীপে জন্মগ্রহণ করেছি, আমার স্যার গোড়াচাঁদবাবু মনাশীষ সরকার, তার থেকে বড় ভাগ্য আমাদের ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি। এই ভূমিতে জন্মগ্রহণের জন্য বিদেশ থেকে দলে দলে লোক ইস্কনে আসছে, তারা এসে তপস্যা করছে যে পরজন্মে যেন ভারতবর্ষে জন্মগ্রহণ করি, তাহলে তার জন্ম সার্থক হবে। আর ভারতবর্ষ জন্মগ্রহণের সার্থক, এই সার্থকতা আমাদের অর্জন করতে হবে, যেটা মহাপ্রভু আর প্রভু নিত্যানন্দ দেখিয়ে গিয়েছিলেন। ভারত ভূমিত হইল জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। কি মিশন দেখুন একটা দেশের, পৃথিবীর কোন দেশে আছে একবার খুঁজে, নেট খুঁজে এই লাইনটা কত পাবে কি দেখুন তো। মানুষের উপকার করে মানুষের পাশে দাঁড়িয়ে জন্মকে সার্থক করতে বলছে এ ভারতবর্ষ। আমাদের দেশে তো সবকিছু নিয়ে গিয়েছিল ইংরেজরা, আপনারা জানেন তো, সমস্ত কিছু নিয়ে গেল। আমরা 100-200 বছরে আমাদের কিছুই ছিল না, একটা ত্রিপল ছিল না, আপনারা বসেছেন আমরা শুয়ে থাকবো। 200 বছর ধরে ভারতবর্ষের সমস্ত সম্পদ নিয়ে চলে গেল বিদেশিরা। ওরা গিয়ে স্বাধীনতার পর 1947 সালের পর সারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সব গবেষণা করছে, যে দেশ থেকে এত সম্পদ চুরি করে আনলাম সেই দেশের লোক মেরুদণ্ড সোজা করে কি করে বেঁচে আছে। খুব আশ্চর্য কথা কিন্তু,
যে বাড়িতে চুরি হয়, আগুনে পুড়ে যায়, ছাই হয়ে যায়, কিছু থাকে না, সেই মানুষটাকে সবাই সাহায্য করে। বন্যায় সব কিছু হারিয়ে গেলে কম্বল দেয়, ওষুধ দেয়, জামা কাপড় দেয়, ইত্যাদি দেয়। তা 200 বছর ধরে একটা দেশকে শোষণ করে একদম নিঃস্ব ভিকিরি করে দিয়ে ভারতবর্ষের দিব্যি বেঁচে আছে, আর ওরা আমাদের দেশে এত টাকা পয়সা নিয়ে গিয়ে রাতে ঘুমানোর সময় ঘুমের ট্যাবলেট খায়, তা নাহলে ওদের ঘুম আসে না। ওরা গবেষণা করে দেখলো যাদের চুরি করলাম তারা নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আর আমরা চুরি করে ডাকাতি করে সম্পদ নিয়ে এলাম, আমাদের কেন ঘুমের ট্যাবলেট খেতে হয়? ওরা গবেষণা করে দেখেছে ভারতবর্ষ ঝাঁট দিয়ে যেসব আবর্জনা আপনারা ফেলে দেন, ভারতবর্ষ আমার ভারত মাতা যেগুলো পায়ে দোলে যান, সম্পদ, টাকা, সোনা, দানা, কখনো ভারত এই সম্পদের সাধনা করে না, এগুলোকে তারা আবর্জনাভাবে পথে ধুলোভাবে ঝাঁট দিয়ে ফেলে দিয়েছিল। ইংরেজরা বলছে আমরা ওগুলো কুড়িয়ে নিয়ে গেছি, তার আসল জিনিস নিতে পারিনি বলে, তার আসল জিনিস মোবাইল আছে তো, তার আসল জিনিস নিতে পারিনি বলে আমরা ঘুমের বড়ি খাই। তাই স্বাধীনতার 71 বছর পরে ভারতবর্ষ থেকে আসল জিনিস তারা নিতে আসছে কি জানেন? বলে আমাদের সব টাকা সোনা তোমরা নাও, 200 বছর ধরে আমরা যা শোষণ করেছি, লুণ্ঠন করেছি, তোমাদের ফেরত দেব, তোমরা শুধু কৃপা করে আমাদের একটা জিনিস দাও যাতে আমাদের আর ঘুমের বড়ি খেতে হয় না রাতে। কি সেটা? বলল গীতার কয়েকটা পাতা, তোমাদের এই গীতার মধ্যে পড়া শান্তি আছে, তোমাদের এই নামের মধ্যে পড়া শান্তি আছে, যে নাম মুখে দিলে মানুষের টাকা পয়সা সম্পদ লোভ লিপ্সা এইগুলো আর থাকে না। মহাপ্রভু নিত্যানন্দকে এই দায়িত্বটাই দিয়েছিলেন যে তুমি নাম দিয়ে কলির জীবকে উদ্ধার করো, এই সমস্ত কলির অন্ধকারকে দূর করো, রাত্রির অন্ধকার দূর করতে হলে অতি উজ্জ্বল আলো বাল্ব, যেমন আপনারা জানান নাম হচ্ছে আলো, 500 পাওয়ারের বাল্ব, আমাদের যে চরাচরে থাকি, যে জগতে থাকি, সেই জগৎটাকে আলোকিত করে। বড় জিনিস কি জানেন, আমি বেশি বলবো না, এই নিত্যানন্দের কথা আপনারা বিস্তারিত শুনবেন। যদি আপনারা একটুখানি তার জীবনী এই মহাত্মাদের মুখে একটুখানি শোনেন, আমাদের রাজ্যে, সারা ভারতবর্ষে, যে কোনো স্টেটে দেখবেন একজন নেতাকে দেখে জনগণ সব ভোট দেয় একদম। এখন দেখবেন আপনি কর্ণাটকে কি জিতবে তার নেতা তৈরি হয়েছে কিনা দেখবেন, একদম ঠিক কথা, যদি নেতা তৈরি না হয় তাহলে ভোট দেবেন, একজনকে তৈরি করতে হবে, যে কোনো দলই হোক না কেন, নাহলে ভোট দেবেন। সে যুগে আজ থেকে 550 বছর আগে রাজনীতি ছিল না, ভোট ছিল না, 2 টাকা কেজি চালের প্রয়োজন ছিল না, সাইকেল দেওয়ার প্রয়োজন ছিল না, কেন? এইগুলো হচ্ছে মানুষের অন্নবস্ত্র, কিন্তু সেই যুগে মানুষ মানুষ বলেই গণ্য হতো না, অন্নবস্ত্র আমাদের বাইরে আঘাত করে, দেখবেন অন্ন বস্ত্র আমাদের বাইরে আঘাত করে, সামাজিক অপমান হৃদয় আঘাত করে। এই মানুষগুলোর সাধারণ মানুষের কোনো মূল্য ছিল না, উচ্চ শ্রেণীর কিছু মানুষ আর রাজশক্তির ধ্বজাধারী কিছু মানুষ সামাজিক অধিকার লাভ করত। এই মানুষগুলোকে বাঁচাতে নিত্যানন্দ কি করেছিলেন জানেন?
তাদের সমানে নেমেছিলেন। সমানে নামা মানে একটা উদাহরণ দিচ্ছি, একটা 10 ফুট উঁচু মানুষ একটা কাঠের সেতু দিয়ে যাচ্ছে, সেতুটার মাঝে মাঝে ফাঁক আছে, কাঠের পাতা টন আছে, আর 2 ফুট মানুষ বললো বাবু আমি ভিখিরি আমাকে একটা পয়সা দিন পাউরুটি খাও। 10 ফুট মানুষ যদি ওপর থেকে একটা 10 টাকার কয়েন বা 5 টাকার কয়েন তার হাতে দিতে হয় ছুড়ে দিল, না হলে নিচেও হতে হবে, যদি ছুড়ে দেয় হাতে পড়তেও পারে কয়েনটা, নিচেও পড়তে পারে, নিচে পড়তে পারে নিচে জলে পড়বে, কারণ ব্রিজটা হচ্ছে কাঠের পাতাটা তো মাঝে মাঝে ফাঁক আছে। 10 ফুট ওই মানুষটাকে তার দানকে সার্থক করতে হলে 2 ফুটের সমান হয়ে নিচে নামতে হবে, বসে পড়তে হবে, বসে পড়ে তার হাতে দিতে হবে, তবে হাতে হাত ঠেকবে। 2 ফুট মানুষের হাত 10 ফুট মানুষের হাতের কাছে পৌঁছায়। নিত্যানন্দ ওই 10 ফুট মানুষ, তিনি যাদের উপকার করেছিলেন, যাদের কল দিয়েছিলেন তারা 2 ফুট, তাদের কোনো মান ছিল না। মহাপ্রভু বলে গিয়েছিলেন যে যাদের মান নেই তাদের মান দেবা, অমানিনা মানদেন কৃত্তনীয় সদাহরি, যে তাদের মান নেই তাদের মান দিতে হবে, তাদের মান দিতে হলে, দান দিতে হলে তাহলে 10 ফুট মানুষকে 2 ফুটের সমান হতে হবে। নিত্যানন্দে আপামর জনসাধারণের সঙ্গে মিশে তাদের সমান হয়েছিলেন, তাদের সুখ দুঃখকে হাফ হাফ ভাগ করে নিয়েছিলেন, তাদের মতো হয়ে গিয়েছিলেন। ওই জন্য তিনি সেই যুগে কেন এ যুগে এইরকম নেতা কখনো খুঁজে পাবে? ছেলে ওষুধ খায় না কখনো, বাচ্চা ছেলে ওষুধ খায় না, তাকে হাত পা চেপে ধরে খাওয়াতে হয়, মানুষ নাম নেবে না। নিত্যানন্দ তাদের পায়ে ধরে, হাত পা চেপে ধরে তাদের নাম দিয়েছিলেন জগৎকে বাঁচাতে, জগৎকে উদ্ধার করতে। মহাপ্রভু তাকে বলেছিলেন জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, 550 বছর আগে এইরকম মনুষ্যত্বের কথা, মানবতার কথা পৃথিবীর কোনো কেউ বলে যেতে পারেনি, কোনো ইতিহাস খুঁজে দেখাতে পারেননি। এই কথাকেই একদম একটু নকল করে বিবেকানন্দকে রামকৃষ্ণ বলেছিলেন, বলে কি রে মানুষের উপকার করবি তোর এত বড় সাহস? বলো কেন? বলো মানুষের উপকার করতে হলে অনেক কিছু শিখতে হবে, তুই মানুষের কেন উপকার করতে যাবি, তাতে অহংকার বাড়বে। হ্যাঁ, উপকার করতে পারবি, সমস্ত মানুষকে শিব ভাবতে হবে, শিব জ্ঞানে জীব সেবা করতে হবে। সমস্ত মানুষকে যদি শিব জ্ঞান করতে পারিস তাহলে তোর অহংকার থাকবে না, তোর মনে হবে আমি শিবকেই সেবা করছি। তার কত বছর আগে মহাপ্রভু বলেছেন জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। নিত্যানন্দ বাংলার ঘরে ঘরে অগণিত পিছিয়ে পড়া অতীত অপাকৃত মানুষকে নাম দিয়েছেন, সম্মান দিয়েছেন। ধর্মীয় ক্ষেত্রে এই যে উদারতা, এমন একটা দিন ছিল আপনি হরে কৃষ্ণ বলতে পারতেন না, আপনার মন্দিরে যাওয়ার অধিকার ছিল না, কৃষ্ণ কথা বলার অধিকার সিরাজুল ইসলামের ছিল না, এটা নিত্যানন্দ করে দিয়েছেন। নিত্যানন্দই আমার এইখানে বলার সুযোগ করে দিয়ে গেছেন যে যেই ভজে সেই বড় অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নেই জাতি কুলাতি বিচার। কত বড় কথা বলেছেন, বৈষ্ণব ধর্মে কোনো জাতি ভেদ নেই, মাস রিলিজিয়ান বলে এটাকে, যেন গণশিক্ষা, গণমাধ্যম, গণধর্ম, ধর্ম সকলে, আপনি হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান হন, আমার নিতাই চাঁদের ধর্ম, আমার গৌর সুন্দরের ধর্ম, মানব ধর্ম, এ ধর্ম মানুষের ধর্ম, এই ধর্ম বিশ্বকে পথ দেখাবে, এই কামনা করে আমার বক্তৃতা শেষ করছি। নমস্কার।